আসসালামু আলাইকুম। গাড়ি ঘোড়া চেপে ভ্রমণ কারো কারো কাছে এক বিভীষিকার নাম, কারণ আর কিছু নয় বমি। আর এর কার্যকর হলো মোশন সিকনেস বা গতিজনিত অসুস্থতা। চলন্ত বাসে বা গাড়িতে ছোট কিংবা লম্বা পথ ভ্রমণ করতে গেলে ঝামেলা পাকায় এই মোশন সিকনেস। মোশন সিকনেসের কারণে জীবনে ভ্রমণ উপভোগ করতে পারেন না অনেকেই। কিছু ঘরোয়া টোটকায় মুক্তি পেতে পারে মোশন সিকনেস থেকে। ঘরোয়া প্রতিকারগুলি মানলেই বমি বমি ভাব আর থাকবে না। টোটকা জানার আগে এক ঝলক জেনে নেই এমনটা কেন হয়। সাধারণত বাস, ব্যক্তিগত গাড়ি কিংবা মাইক্রোবাসে উঠলে মোশন সিকনেস দেখা দেয়। গাড়িতে ওঠার পর আমাদের অন্তঃকর্ণ বা মস্তিষ্ক ধরে নেয় সে স্থির অবস্থায় আছে, কিন্তু চোখ দেখতে পায় সব কিছু চলমান। অর্থাৎ চোখ ও অন্তঃকর্ণ বা মস্তিষ্কের এই সমন্বয়হীনতা তার কারণেই তৈরি হয় মোশন সিকনেস। সেখান থেকেই শুরু হয় বমি বমি ভাব এবং একসময় বমি হয়েও যায়। এছাড়া অ্যাসিডিটি, অসুস্থতা, এমনকি বদ্ধ জায়গায় বাজে গন্ধের কারণেও বমি হতে পারে। চলুন এবারে জেনে নেই কিভাবে সমাধান করবেন। জোয়ান ও পুদিনা বেটে মিশিয়ে একটি বোতলে রেখে দিন। বাইরে যাওয়ার সময় বোতলটি সঙ্গে রাখুন। বমি বমি ভাব এলেই মুখে নিয়ে নিন, দেখবেন বমি আর পাবে না। বাইরে যাওয়ার আগে লেবু টুকরো টুকরো করে কেটে নিন, চাইলে আস্ত লেবুও রাখতে পারেন। সঙ্গে নিন ছুরি, গাড়িতে বা বাসে বমির ভাব এলেই লেবু মুখে পুরে দিন অথবা লেবুর গন্ধ শুকে নিন। লেবুর গন্ধ নার্ভাসনেস কমায়, আদার ছোট টুকরাও কমায় মোশন সিকনেস। কোথাও যাওয়ার সময় সঙ্গে নিন আদার টুকরো, বমি হওয়ার আশঙ্কা হলে মুখে পুরে নিন আদার টুকরো। আদার ছোট টুকরো চুষতে শুরু করুন, দেখবেন বমি আর পাবে না। লবঙ্গ ভালো করে পিষে নিন অথবা ভাজা লবঙ্গও নিতে পারেন। এর সঙ্গে মিশিয়ে নিন বিটরুট ও চিনির গুঁড়ো, মোশন সিকনেস হলেই মুখে রেখে দিন। কাঁচামরিচ বমি ভাব কমাতে পারে। বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই কিছু খেয়ে নিন, খালি পেটে বাইরে গেলে মোশন সিকনেস বাড়তে পারে। বাড়িতে যা খাবেন তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও খেয়ে নিন, দেখবেন বমি আর পাবে না।